আমাদের প্রথম টপিক হচ্ছে ফাংশন এবং বিপরীত ফাংশন। এই জিনিসটা কিন্তু ফার্স্ট ইয়ারে থাকতে তোমরা চ্যাপ্টার 8 ফাংশন চ্যাপ্টারে পড়ে আসছিলা, তাই না? ফাংশন এবং তার বিপরীত ফাংশন বলতে কি বোঝায়? আমরা জানি যে কোনো একটা ফাংশনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, যে কোনো একটা ফাংশনকে আমরা y is equal to f of x এভাবে প্রকাশ করতে পারি, ওইভাবে তার বিপরীত ফাংশনটা আমাদের এরকম টাইপ কিছু একটা চলে আসে, তাই না? তো উদাহরণ হিসেবে আমি যদি তোমাদেরকে দেখাইতে চাই যে কোন একটা ফাংশন যদি আমাদের f of x is equal to y is equal to আমাদের x plus 2 যদি কোন একটা কিছু হয়, তার থেকে যদি আমরা বিপরীত ফাংশন বের করতে চাই, বিপরীত ফাংশন বলতে আমাদের কি বোঝায়? বিপরীত ফাংশন বলতে ফাংশন বলতে আমরা মেইনলি বুঝতাম হচ্ছে যেখানে আমাদের y টা আমাদের ইন্ডিপেন্ডেন্ট আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে থাকবে এবং x টা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট থাকবে। x এর ভ্যালু বসাবো, y এর ভ্যালুটা বের করব এবং y কে আমরা x এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতাম। বিপরীত ফাংশনে আমরা কি করি? বিপরীত ফাংশনে হচ্ছে আমরা x কে এক সাইডে রাখি আর y কে হচ্ছে x এর মানে x কে হচ্ছে আমরা y এর মাধ্যমে প্রকাশ করি। তখন ওই x এর জায়গায় আমরা কি বসে দিতাম? x এর জায়গায় হচ্ছে আমরা f ইনভার্স অফ y বসে দিতাম। f ইনভার্স অফ y বসে দিলে তখন আমরা বিপরীত ফাংশনের একটা রূপ পেয়ে যেতাম। কিন্তু ওই বিপরীত ফাংশনে আমাদের একটা শর্ত ছিল, যে কোনো ধরনেরই ফাংশন থাকুক না কেন তাকে আমরা x দিয়ে রিপ্রেজেন্ট করি। তখন আমরা কি করতাম? y কে হচ্ছে x দিয়ে প্রতিস্থাপন করতাম, বাস তখন আমাদের কি বের হয়ে যেত? এই বিপরীত ফাংশন বের হয়ে যেত। তো দেখা যেত এটা যদি আমাদের ফাংশন হইতো তখন এটাকে আমরা তার বিপরীত ফাংশন বলতাম। ওকে, তো এটাই আমাদের বিপরীত ফাংশনের হচ্ছে পরিচয় ছিল, যেগুলো আমরা ফার্স্ট ইয়ারে থাকতে চ্যাপ্টার 8 এ ফাংশন চ্যাপ্টারে পড়ে আসছিলাম। ওকে, তারপর বিপরীত ফাংশন হওয়ার জন্য আমাদের অনেকগুলো কিন্তু শর্ত ছিল, তাই না? বিপরীত ফাংশন f ইনভার্স অফ x এটা যদি আমাদের থাকতে হয় কোন একটা ফাংশনের, আমাদের অনেকগুলো কন্ডিশন ছিল। সেই কন্ডিশন গুলা কি মনে আছে? কন্ডিশন গুলা কি কি কেউ কি বলতে পারবা চ্যাট বক্সে? আমার ফাংশনের যদি বিপরীত ফাংশন থাকতে হয় তাকে দুইটা কন্ডিশন মেনে চলতে হয়, সে দুইটা কন্ডিশন কি কি? এই তো অনেকে বলে ফেলতেছো, তাই না? অনেকে বলে ফেলতেছো, আমিও লিখে রাখি যে দুইটা কন্ডিশন হচ্ছে ফাংশন গুলাকে যে ফাংশনের বিপরীত ফাংশন বিদ্যমান হতে হবে সেই ফাংশনটাকে এক এক হতে হবে বা ওয়ান ওয়ান হতে হবে, ঠিক আছে? আর দুই নাম্বার শর্ত হচ্ছে ওই ফাংশনটাকে হচ্ছে সার্বিক ফাংশন বা অন্টু ফাংশন হইতে হবে। ওয়ান ওয়ান আর অন্টু দুইটা মিলে আমরা ফাংশনকে একটা নাম দিতে পারি, তাই না? যে ফাংশনটাকে আমরা ওয়ান ওয়ানও বলি আবার অন্টুও বলি, মানে এক এক ফাংশনও বলি আবার সার্বিক ফাংশনও বলি, তাকে সেই ফাংশনকে আমরা একটা বিশেষ নামে ডাকি। কেউ কি বলতে পারবা সেই বিশেষ নামটা কি? যে ফাংশনের মধ্যে আমাদের এই দুইটা শর্তই বিদ্যমান সেই ফাংশনটাকে আমরা কি নাম দিই? এতো অর্ণব বলে ফেলছে, তারপর হচ্ছে সামি বলছে, তাকে আমরা হচ্ছে প্রতিসঙ্গী ফাংশন বা বিপ্রস্থিত ফাংশন, বা আমরা ইংলিশ নামটা বলি হচ্ছে বাইজেক্টিভ ফাংশন, তাই না? অনেক নামই তাকে আমরা ডাকি বাইজেক্টিভ ফাংশন। তো এটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন থাকার শর্ত, যে ফাংশনটা একই করতে হবে এবং ফাংশনটা আবার সার্বিক হইতে হবে, তাই না? আর ফাংশনের আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত ছিল, যে কোনো একটা ফাংশন না, যে কোনো একটা অন্যয়ের ক্ষেত্রে, যে কোনো একটা অন্যয়ের যত আমাদের ডোমেন যা থাকতো তার বিপরীত অন্যয় যদি আমরা বের করতাম, বিপরীত অন্যয়ের রেঞ্জটা তার মেইন অন্যয়ের ডোমেনের সমান হইতো, তাই না? আর মেইন অন্যয়ের যে রেঞ্জটা থাকতো আর বিপরীত অন্যয়ের যে ডোমেনটা থাকতো এরা পরস্পর সমান হইতো, তাই না? এরকম একটা ফর্মুলা বা ফর্মুলা টাইপ জিনিসপাতি আমরা পড়ে আসছিলাম। কি এগুলা কি সবার মনে পড়ে? এগুলো আমরা মেইনলি ফাংশনটাকে আমরা রিকল করছি, আমরা ফার্স্ট ইয়ার পড়ে আসছিলাম তোমাদেরকে আবার মনে করায় দেওয়ার জন্য, কারণ আজকের চ্যাপ্টারে হচ্ছে আমরা আবার এই বিপরীত ফাংশনের জিনিসপাতি নিয়ে আমরা আবার পড়াশোনা করব। কি ধরনের বিপরীত ফাংশন? এই যে নাম